খরচ হয়েছে 8 কোটি টাকা। তৈরি অত্যাধুনিক মর্গ, তবু শুধুমাত্র ডোমের অভাবে চালুই করা যাচ্ছে না সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ। সমস্যা জানিয়ে ফরেন্সিক বিভাগের তরফে স্বাস্থ্য ভবনে চিঠিও পাঠানো হয়েছে 5 বার। মর্গের কাজ শুরুর জন্য হাসপাতালের তরফে 3 জন ডোম নিয়োগের আর্জি জানানো হয়েছিল। 2 বছর কেটে গেলেও এখনও স্বাস্থ্য ভবনের কোনো সাড়াই আসেনি। অটপসি টেবিল, দেহ রাখার জন্য 48টি শীতাতপ নিয়ন্ত্রিত ড্রয়ার, ভিজেরা সংরক্ষণের বিশেষ ব্যবস্থা, কোল্ড চেম্বার সব রয়েছে মর্গে। খরচ হয়েছে আনুমানিক 8 কোটি টাকা। এই মর্গ চালু হলে আরজিকর হাসপাতালের উপরেও চাপ কমবে অনেকটাই। স্বাস্থ্যকর্তারা সব জেনেও নির্বিকার, সমস্যার কথা জেনেও এ নিয়ে মুখ খুলতে নারাজ সাগর দত্ত হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধান। সাগর দত্ত মোটামুটি পুরো ব্যাপারটাই মানে ইয়ে স্টেজে আছে। আমাদের জায়গাটা ইয়ারমার্কড হয়ে গেছে, জায়গাটা বানানোও হয়ে গেছে, কোল্ড চেম্বার কেনা হয়ে গেছে, অটোপসি টেবিল কেনা হয়ে গেছে। এখন কিছু লোকজন নিয়োগ হবে, ডোম নিয়োগের ব্যাপারটাও চলছে, সেটাও স্বাস্থ্যভবন থেকে দেখা হচ্ছে। সাগর দত্তের পোস্টমর্টম চালু হলে ওই কিছুটা আমাদের আরজিকরের ওপর থেকে লোড কমবে, কেননা ওদের যে বেলঘড়িয়া থানা, বড়নগর থানা যেগুলো আরজিকরে ক্যাটার করে সেগুলো সাগর দত্ত অনেক কাছে হবে। প্লাস আমাদের এই জিআরপিএসগুলো যেগুলো দমদম অনওয়ার্ডস, যেগুলো বেলঘড়িয়া ব্যারাকপুর জিআরপিএস, যদি একজনের উপরে বেশি লোড পড়ে তাহলে ন্যাচারালি একটু সেটা তো তার কাছে একটু চাপের ব্যাপার হয়ে যায়। হলে হয় কিছু হয়তো আমাদের লোড কমবে। এখন অ্যাট প্রেজেন্ট আমাদের মোটামুটি 2500 পার ইয়ার, সেটা হয়তো কমে গিয়ে একটা যদি হয়ে যায় হয়তো দেখা যাবে হয়তো 400 হয়তো কমে গেছে। তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি আমাদের হয়তো লোডটা একটু কমবে। কিন্তু এ নিয়ে কথা বলবো সন্দীপ সরকার আমাদের প্রতিনিধির সঙ্গে। সন্দীপ, স্বাস্থ্য দফতর নজর দিচ্ছে না কেন? দেখো, ইতিমধ্যে কিন্তু 5 দফায় স্বাস্থ্য দপ্তরে চিঠি পাঠানো হয়েছে ফরেন্সিক বিভাগ সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের তরফে, কিন্তু এখনো পর্যন্ত শুধুমাত্র 3 জন ডোম নিয়োগ করা যায়নি বলে 2 বছর ধরে একটা কয়েক কোটি টাকা খরচ করে তৈরি করা মর্গ সেটা পড়ে রয়েছে তালাবন্ধ। সন্দীপ, এটা নিয়োগের সমস্যা নাকি ডোমের অভাব? দেখো, ডোমের অভাব, ডোম নিয়োগ করা যাচ্ছে না এবং নিয়োগের প্রক্রিয়া শুরু করা যায়নি। যদি ডোম নিয়োগ করতে হয় তাহলে সেটা স্বাস্থ্য ভবনের তরফে, স্বাস্থ্য দপ্তরের তরফে সেটা নিয়োগ হবে, কিন্তু এখনো পর্যন্ত যেহেতু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি, নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়ার জন্য কিন্তু এটা বন্ধ হয়ে পড়ে রয়েছে। এবং এই নিয়োগ প্রক্রিয়াটা শুরু করবেন স্বাস্থ্য দপ্তরের কর্তারা, এবং সেই জায়গাতেই কিন্তু বিষয়টা থমকে রয়েছে, আটকে রয়েছে। এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের তরফে কোনো রকম নিয়োগ নিয়ে হেলদোল দেখা যায়নি বলে অভিযোগ, এবং বারংবার হাসপাতালের তরফে রিমাইন্ডার অর্থাৎ নতুন করে তাদেরকে মনে করিয়ে দেওয়া, স্বাস্থ্য দপ্তরকে সেই মনে করিয়ে দেওয়ার জন্য চিঠি পাঠানো হয়ে গেছে ইতিমধ্যে 5 দফায়, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম সমস্যার সমাধান না হওয়ায় পড়ে পড়ে নষ্ট হচ্ছে কয়েক কোটি টাকার সামগ্রী, যন্ত্রপাতি। এবং অবশ্যই যেটা আরজিকর হাসপাতালে যে পাহাড় প্রমাণ চাপ ময়নাতদন্তের, সেই চাপটা কিন্তু অনেকটা লাঘব হয়ে যায় যদি উত্তর চব্বিশ পরগনার এই মেডিকেল কলেজটিতে ময়নাতদন্তের প্রক্রিয়া পুরোদমে শুরু হয়ে যায়। সন্দীপ ধন্যবাদ। পুরোটাই আটকে রয়েছে লাল ফিতের ফাঁসে। দলবদল, আর সেই চাবিকাঠিতেই গত 1 মাসে শাসক দলের দখলে এসেছে 3-3টি পুরসভা। রাজ্যে এখনও 8টি পুরসভা বিরোধীদের দখলে রয়েছে। সেগুলোই কি লক্ষ্য ঘাসফুল শিবিরের জল্পনা রাজনৈতিক মহলে? না, একটু ভুল হলো, সংখ্যাটা হবে 213। ইতিমধ্যেই 2 বিধায়ক সেরে ফেলেছেন দলবদল, আরও 20 জন ইতিমধ্যেই নাকি নামও লিখিয়েছেন। তবে সেদিকে সম্ভবত নজর নেই তৃণমূল নেতৃত্বের, তাদের নজর পুরসভাগুলির দিকে। গত 1 মাসে 3-3টে পুরসভা এসেছে ঘাসফুল শিবিরের। প্রথমেই জঙ্গিপুর, কংগ্রেসকে সঙ্গে নিয়ে জঙ্গিপুর পুরসভা ছিল বামেদের দখলে, 7 কাউন্সিলর দলবদল করায় পুরসভা এখন ঘাসফুলের। একই হাল জিয়াগঞ্জেও, ভোটের রেশ কাটতে না কাটতেই 11 জন কাউন্সিলর যোগ দিলেন তৃণমূলে, কার্যত বিনা বাধাতেই জিয়াগঞ্জ চলে এলো ঘাসফুলের দখলে। এবার নজরে ঝালদা, দীর্ঘদিন ঝালদা পুরসভা ছিল কংগ্রেসের দখলে, নজর ছিল শাসক দলের, পরিস্থিতি বুঝেই 11 জন কাউন্সিলরকে নিয়ে দিল্লিতে 7 দিন কাটিয়ে আসেন বিধায়ক নেপাল মাহাতো। কিন্তু শেষ রক্ষা হলো না, 4 কাউন্সিলর এখন তৃণমূলে, পুরসভা দখলের জন্য অপেক্ষা অনাস্থা ভোটের। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে তৃণমূল জিততে না পারায় নেতৃত্ব উপের মুখে পড়তে হয় জেলা নেতৃত্বকে। কালিয়াগঞ্জের তৃণমূল কাউন্সিলরের সংখ্যা ছিল 2, বাকি দল ভেঙে এসে সংখ্যাটা এখন 12। কিন্তু কেন এই দলবদল? প্রথমেই শোনা যাক তৃণমূলের যুক্তি। তাদের দাবি, কাউকে জোর করে আনা হচ্ছে না, কেউ যদি আসতে চায় তাহলে না বলা হবে কেন?
মুখ্যমন্ত্রীর কর্মযজ্ঞে যুক্ত হতে চাইলে স্বাগত। যদিও অধীর চৌধুরী সে কথা মানছেন না, তার দাবি জোর করে ভয় দেখিয়ে কাউন্সিলরদের দল বদল করতে বাধ্য করা হচ্ছে, প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে, তুলে নিয়ে যাওয়া হচ্ছে পরিবারের সদস্যদের, এমন জিনিস এরা যে আগে কখনো হয়নি। আর বামেরা বলছে চাপ সৃষ্টি করা হচ্ছে কাউন্সিলরদের ওপর, ফলে দল বদলে বাধ্য হচ্ছেন তারা। এ তো গেল যুক্তি আর পাল্টা যুক্তি, কিন্তু সত্যি কি সন্ত্রাস নাকি নো? সূত্রের খবর, দল বদলের জন্য বেশ কয়েকজন কাউন্সিলর সরকারি চাকরি ও 50 লক্ষ টাকা পর্যন্ত পেয়েছেন, তারপরেই নাম লিখিয়েছেন ঘাসফুল শিবিরে। প্রবণতা যে ভয়ঙ্কর তা নিয়ে সন্দেহ নেই। রাজনৈতিক মহলের বক্তব্য এভাবে চলতে থাকলে ভোটেরই তো আর কোনো দাম থাকে না। মানুষ কি রায় দিল সেটা বড় কথা নয়, দল বদল করতে পারলেই দখলে চলে আসছে পুরসভা। এই মুহূর্তে মোট 8টি পুরসভা রয়েছে বিরোধীদের দখলে। তৃণমূলের এখন টার্গেট বাকি পুরসভাগুলোতেও ঘাসফুল ফোটানো। রাজ্যে বিরোধী কোনো পুরসভা থাকবে না, এমন লক্ষ্যেই কি এগোচ্ছে তৃণমূল কংগ্রেস? ওদের পরিবারে কেউ কোনো দিন ইংরেজিতে কথা বলেনি, আর আমেরিকা সে আবার কোথায়? এমন ছাত্রদের জন্য সেই সুদূর আমেরিকা থেকে এসেছেন বিদেশি শিক্ষক। নেহরু ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে দেশে পড়াতে এসেছেন ডেভিড হ্যামবার্গার। 9 মাস শহরে থেকে শেখাবেন ইংরেজি। দক্ষিণ কলকাতার নাম না জানা কৈলাস বিদ্যামন্দির স্কুলে আজ থেকে পড়ানো শুরু করলেন ছাত্রদের নতুন ডেভিড স্যার। মা কাজ করে, কোথায়? লোকের বাড়ি। বাবা? বাবা রিক্সা চালায়। বাবা চাষবাস করে। বাবা কাজ হচ্ছে রং মিস্ত্রি। ওরা সকলেই কৈলাস বিদ্যামন্দির স্কুলের ছাত্র, নিম্নবিত্ত পরিবারের সন্তান, শিক্ষার পরিবেশ দূরস্থান, অনেকের পরিবারের লোকজনের অক্ষর জ্ঞানটুকুও নেই। দক্ষিণ কলকাতার এই অখ্যাত স্কুলই এবার উঠে এসেছে শিরোনামে, কারণ এই স্কুলের ছাত্রদের ইংরেজি শেখাতে সুদূর আমেরিকা থেকে এসেছেন একজন শিক্ষক। আগামী 9 মাস এই শহরে থেকে ছাত্রদের ইংরেজি শেখাবেন তাদের ডেভিড স্যার। স্কুলের প্রধান শিক্ষকের মতে ছাত্রদের আত্মবিশ্বাস বাড়াতে এবং তাদের পায়ের নিচে জমি শক্ত করতে ইংরেজি শিক্ষা অত্যন্ত জরুরি। আক্ষরিক অর্থেই তাদের 99% বাবা মারা তারা নিরক্ষর, সই করতে পারেন না, টিপ সই দেন, তারা যাতে জীবন সংগ্রামে পিছিয়ে না পড়ে, আত্মনির্ভর যাতে হতে পারে, সেই জন্যই আমার এই প্রয়াস। কেমন চলছে ডেভিড স্যারের ক্লাস? ফুলব্রাইট স্কলার ডেভিড জানেন রাতারাতি ফ্লুয়েন্ট ইংলিশ সম্ভব নয়, কিন্তু ছাত্রদের মনোযোগ ধরে রাখতে তার উৎসাহ কিছু কম নয়। The idea is to give a foundation that they can build on and to make them excited to learn English. So to do that, a lot of different activities and games. I know here there's more of a lecture style system to teaching. In America, we incorporate a lot more activities and hands-on things so they can really take ownership of the language. আর পড়ুয়ারা, কলকাতার নামি স্কুল দূরে থাক, শহরের মাঝারি মাপের কোনো স্কুলের ছাত্ররাও তাদের পাত্তাও দিত না। ডেভিড স্যারের আগমন তাদের সেই দুঃখ ভুলিয়েছে, উৎসাহ দিয়েছে নতুন কিছু শেখার। আমাদের খুব ভালো লাগছে যে আমেরিকান থেকে একটা অত বড় ইংলিশ টিচার আমাদেরকে আমাদেরই স্কুলে এসে ইংলিশ শেখাচ্ছে। উনি বিদেশ থেকে এসেছেন, যেটা আমার আশেপাশের কোনো স্কুলে আসে মানে মানে আশেপাশে কোনো স্কুলে আসেনি, মানে উনি আমাদের শুধু আমাদের এই স্কুলটাতেই এসেছেন, তার জন্য আমি তো খুব এক্সাইটেড। আমাদের স্কুলটাকে কেউ আগে চিনতো না, আমাদের আমেরিকা থেকে একজন স্যার আসছেন আমাদের কৈলাস বিদ্যামন্দিরে পড়াতে। আমি এই স্কুলে পড়ি, আমি স্কুলের ছাত্র হিসেবে গর্বিত। বিদেশ থেকে এক স্যার আসছেন পড়াতে, এটা শুধু স্কুলের ছাত্রছাত্রীদের আনন্দই দিচ্ছে না, বরঞ্চ বাড়াচ্ছে পড়াশোনা, ইংরেজি জানার উৎসাহ। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত গোষ্ঠীপতির সঙ্গে শ্রীশী গঙ্গোপাধ্যায়, কলকাতা।